আসসালামু আলাইকুম রাহা নার্সারির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই অনেক ভালো আছেন দর্শক এই যে হাতে দেখতে পাচ্ছেন এই ফলটার নাম হচ্ছে ড্রাগন ফল আজকে আমরা এই ড্রাগন ফলের বীজ থেকে চারা তৈরি করার যে প্রসেসটা সেটা আমরা আপনাদের শেখাবো কিভাবে দ্রুত এই ড্রাগন ফলের বীজ থেকে চারা তৈরি করতে পারবেন এবং হানড্রেড পারসেন্ট জার্মিনেশন আনতে পারবেন তো দর্শক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে তো দর্শক চলুন ভিডিওটি শুরু করা যাক দর্শক এই যে ড্রাগন ফলের বীজ এখানে অসংখ্য বীজ আছে একটা ফলের ভিতরে প্রায় আপনার কয়েক হাজার বীজ থাকে তো আমরা সচরাচর অল্প একটু জায়গা থেকে কয়েকটা বীজ সংগ্রহ করবো এই যে কালো কালো বীজ দেখতে পাচ্ছেন আসলে ড্রাগন ফলের যে কাটিংগুলো সেগুলো বাজারে খুবই সুলভ মূল্যে পাওয়া যায় কিন্তু দর্শক আপনি যখন নিজে একটা ফল থেকে ছোট্ট একটা বীজ থেকে যখন একটা ছোট গাছ তৈরি করবেন এবং সে গাছ আস্তে আস্তে যত্ন করে গাছে ফল নিয়ে আসবেন তখন আপনার নিজের মনের ভেতরে একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে এবং সাকসেসের যে আনন্দটা সেটা আপনি উপলব্ধি করতে পারবেন একদম পুরোপুরিভাবে তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট বীজ এই বীজগুলা প্রথমে আমরা একটি পাত্রে নেব এবং সে পাত্রে কিভাবে কি করতে হয় সেটাই দেখাবো তো চলুন এই যে দেখতে পাচ্ছেন বীজগুলো আমি সাইজ করে নিয়েছি ওই বলতে গেলে ফলের ভেতর থেকে অল্প একটু অংশ থেকে ফলসহ বীজসহ খুলে নিয়েছি এবং সেগুলো একটা ছাকুনি দিয়ে সেখানে পানি দিয়ে এরকম নাড়াচাড়া করার কারণে ওর ভেতরের যে লালপা জাতীয় যে অংশটা যে অংশটা সেটা আস্তে আস্তে ধুয়ে যাবে পুরোপুরি ধুয়ে যায় না সাচারণ সাধারণত এভাবে থাকে তারপর আমরা চেষ্টা করব যতটা পরিষ্কার করা যায় আর কি তাছাড়া এর থেকে একটা বিশ্রী গন্ধ বেরোয় যখন এটা আপনি জার্মিনেশনের জন্য দেবেন টিস্যুতে তো সেক্ষেত্রে একটা গন্ধ বেরোয় তো দর্শক দেখছেন আমরা যতটুকু পারছি এটা এ করে নিছি এবার আমরা একটি পাত্রে ঢালবো এটা এই যে সুন্দর করে এটা পাত্রে এরকমভাবে বিছিয়ে দেবো এবং যতটুকু পারা যায় একটা থেকে আরেকটা ছড়িয়ে ছিটে রাখবো কারণ অনেক সময় দেখা যায় পাশাপাশি বীজ থাকার কারণে ওই বীজের যে শেকড়টা মানে যখন ওই ছোটো বীজ থেকে গাছ গজাবে তারপর ওই শেকড়টা প্যাচ লেগে যায় সেক্ষেত্রে যখন আপনি সারাতে যাবেন অনেক সময় ঝামেলা হয়ে যায় বা আপনি এক জায়গায় গাছ দুইটা তিনটা হয়ে যায় এই ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যতদূর ফাঁকা করা যায় আপনারা ফাঁকা করে দেওয়ার চেষ্টা করবেন তো এই যে আমার এখানে দেওয়া শেষ হয়ে গেল এবার আমি একটা টিস্যু নেব এবার একটা টিস্যু এই যে পাত্রের ভেতরে আমি দিয়ে দেব বাটির ভেতরে একটা সুন্দর বাটি নিয়েছি বাটির ভেতরে সুন্দর করে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর আমি যেটা করবো সেটা হচ্ছে এই টিস্যুর উপরে আমি এই যে বীজগুলো দেখতে পাচ্ছেন এই বীজগুলো আস্তে আস্তে ঢেলে দেব এই বীজগুলো আস্তে আস্তে আমি ঢেলে দিলাম এবং বীজ ঢেলে দিলে যে বীজের যে পানিটা সেটা কিন্তু সেটা কিন্তু শুষে নেবে টিস্যুতে সেটা সুসে নেবে নেওয়ার পর আমরা এই টিস্যুর অংশটা সাইডে যেগুলো বেরোয় আসে এরকম আপনার চেষ্টা করুন বাটির উপর দিয়ে বেশি করে টিস্যুর অংশটা সরিয়ে দেবেন এবং এই বীজগুলা একটার থেকে আরেকটা একটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন যেন গায়ের সঙ্গে গা লেগে না থাকে এই যে দেখতে পাচ্ছেন ছড়িয়েছে তারপরও আমারটা আছে যেহেতু ল্যালপা জাতীয় এই বীজের অংশটুকু তো আমরা এই টিস্যু দিয়ে এইগুলা একটু সাইড থেকে সুন্দরভাবে মুড়িয়ে দেবো এরকমভাবে যেন পরবর্তীতে খুলতে সমস্যা না হয় হ্যাঁ এভাবে ঠিক এভাবেই আমরা দেব দেওয়ার পর এর ওপরে আমরা চাইলে আরেকটা টিস্যু দিতে পারি যদি মনে করেন যে টিস্যু দিতে হবে আপনি যদি টিস্যু বেশি দেন তাহলে সেক্ষেত্রে জার্মিনেশন দ্রুত হবে এরপর আমরা এই পাত্রে পানি ছিটিয়ে দেব এই যে স্প্রে মেশিন দিয়ে এরকমভাবে আস্তে আস্তে পানি দিয়ে দেব এক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে যেন পানি বেশি না হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু বীজগুলো পচে যাওয়ার সম্ভাবনা আছে এমনভাবে পানি দেবেন যেন আপনার জার্মিনেশন হওয়ার আগ পর্যন্ত পানিটা শুকে যায় পুরোপুরি যেন শুকে যায় এভাবে দেবেন এরপর আমরা সুন্দরভাবে এই বাটির মুখটা আটকে দেব সুন্দরভাবে একদম যেন কোনো রকম বাতাস চলাচল না করতে পারে এভাবে আমরা যত দূর পারি আটকে দেবে এবং এটাই রাখবো রোদে রাখবো রোদযুক্ত জায়গায় রাখব এবং সাত দিন পর আমরা আজকে বাটি খুলবো সাত দিন পর আজকে আমরা বাটির মুখটা খুলে দেখব আমরা এতদিন রোদে রেখেছিলাম এই জায়গাতে এই যে দেখতে পাচ্ছেন আমরা উপর থেকে টিস্যুটা সরিয়ে নেব আমরা পরবর্তীতে টিস্যু দিয়ে দিয়েছিলাম যেন বেশি আমরা আগেই বলেছি টিস্যুটা বেশি করে দিতে হবে এই যে দেখুন কত সুন্দর গাছ গজিয়েছে ছোট ছোট বীজ থেকে এই যে ছোটো ছোটো বীজ থেকে টিস্যু ভেদ করে গাছ বেরিয়ে আসছে আমরা যদি আরও ক্লিয়ার করে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন কত শত মানে প্রত্যেকটা গাছে মানে হানড্রেড পারসেন্ট জার্মিনেশন কাকে বলে এটা না দেখলে বুঝতে পারবেন না দর্শক খুবই সহজ একটা প্রসেস আপনারা বাড়িতে চেষ্টা করলেই পারবেন এমন কিচ্ছুই না এটা শুধুমাত্র আমার ভিডিওটি ফলো করে জাস্ট আপনি ট্রাই করলেই আপনি পাবেন এবং যে কোনো ফলের বীজ এইভাবেই আপনি জার্মিনেশন আনতে পারেন এবং হানড্রেড পারসেন্ট জার্মানেশন আসতে দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো বীজ যেগুলো ছাড়া আছে ওইগুলোর মাথা ফেট ফেটে ফেটে ওই ছোটো ছোটো গাছ বেরোচ্ছে ও হ্যাঁ দর্শক এই যে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি এই যে এই বীজগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনি এখান থেকে তুলে পরবর্তীতে ছোট ছোট যে পটগুলো আছে আপনার পটে দুইটা বা তিনটা করে দিতে পারেন বাই চান্স একটা মারা গেলে আর একটা থেকে যাবে এবং দেখা যাবে যে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে গাছ বেশ ভালো গ্রো করবে এবং আট থেকে নয় মাসের মধ্যে গাছে ফল চলে আসবে ইনশাল্লাহ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে